গাৰ্জেনৰ কনচিয়াস নহয় ল'ৰা ছোৱালীবিলাক এনেকে ঘৰত মানে কৈ নথয় পবিত্র মর্মু কোন ক্লাসত পড়া ক্লাস 10 কি বছৰৰ পৰা আছা কোন বছৰৰ পৰা ক্লাস 10 ক্লাস 10 দু বছৰ হল ক্লাস 10ত মেট্রিক পৰীক্ষা দিব দিয়া নাই কিয় রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়া নাই বলে রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়া নাই ফর্ম ফিল আপ করেছিলা করেছিল কিয় ন হল কিবা 2018 ত ফিল আপ করেছো এ কারণে কিবা কমপ্লিট হওয়া নাই 18 নহয় 19 ত করেছা ক্লাস 9 ত থাকো তো হে করিব লাগে এটু এটু কিবা আন্ডার এজ হতে কিবা ফর্ম ফিল আপ তো হওয়া নাই বলে তোমার এজ কি মান 11 10 2004 11 10 2004 জন্ম এতিয়া কি করে আছো তুমি কাম স্কুল পড়াশোনা বন্ধ হয়ে আছে কোন স্কুল আছে শান্তিপুর হাই স্কুল হেডমাস্টারের নাম কি রাম বাহাদুর ছেত্রী হেডমাস্টারে তোমাক কইছে এনেকুয়া কি কয় ফর্ম ফিল আপ করলে এডমিট না হয় এনে নহব বলে রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়া নাই দুবছর আগতে ফর্ম ফিল আপ করেছিলা তেতে এতিয়াও রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়া নাই কিবা ক্লাস 9 2017 আইছো এই সময়ত বলে আন্ডার এজ নহয় বলে রেজিস্ট্রেশন কার্ড এলবি স্কুল কোড পড়েছিলা মোহনপুর এলবি স্কুল এম স্কুল এম স্কুল দেউসরি দেউসরি এম স্কুল তারপর কত গেছে শান্তিপুর হাই স্কুল বয়সের অসুবিধা কত হওয়া নাই হয় নাই কোনো স্কুলতে হওয়া নাই শান্তিপুর হাই স্কুলত যাওয়ার পিছত মেট্রিকের ফর্ম ফিল আপ করাতে বয়সের অসুবিধা হয়েছে কিমান আছিল বলি কলা বয়স 11 10 2004 পড়ার ইচ্ছা আছে তোমার আছে কিন্তু সুবিধা নাই মনত কেনেকে লাগি আছে মানে দুঃখ লাগি আছে আনন্দ ফুর্তি বা বেয়া লাগি আছে কেনেকে লাগি আছে এটা ইদিনা পেৰেণ্টছ বডিৰ লগত আলোচনা কৰিছোঁ শিক্ষকৰ লগত গৈ এই পেৰেণ্টছ বডিয়ে কৈ আছিল যে আমাৰ ল'ৰাৰ মেট্ৰিক পৰীক্ষাটো দিব পাৰে নে নোৱাৰে সেইটো সুধি ছাৰে কৈছে ই বয়স হোৱা নাই নোহোৱাৰ কাৰণে ফৰ্ম ফিল আপ কৰিব নিদিওঁ মানে 18 ইয়াৰ্ছ হ'ব লাগে বুলি কৈ আছে 18 হ'ব লাগে বুলি কৈছে হ'ব লাগে কৈ আছিলে তাৰপাছত সি কমাই দিলে 16 কৈ আছিল কিন্তু ফর্ম ফিল আপ রেজিস্ট্রেশন ফিল আপটো হোৱা নাই এইবাৰে হৈছে এইটোতো প্ৰধান শিক্ষকৰ দোষ প্ৰধান শিক্ষকৰ দোষ আছিল কিন্তু তথাপি আমি পেৰেণ্টছ বডিৰ লগত আলোচনা কৰিছিল কিন্তু সি মানা নাই প্ৰধান শিক্ষকে নামানে প্ৰধান শিক্ষক মানে তাতে সিহঁতৰতো এনে দুই বছৰটো গ'ল তো 3 বছৰ 4 বছৰ হৈ আছে এনেকুৱা কৰিলেতো
আমার ছাত্র ভবিষ্যতের কারণে পিছত হয়ে যাব। এইটো আমি ভাবো যিমান সরুতে শিক্ষা লাভ করব পারে সেইটাই ভাল, কিন্তু স্যারে এনেকা কয়ে আছে এটা আমি উচ্চ মহলে কয়ে আছো যাতে এই হারের বিষয়ে অল্প তদন্ত করবে, হেডমাস্টারের ওপর তদন্ত হব লাগে। সাঁতাল ছাত্র সন্তর পড়া কয়ে আছো ক্লাস নাইনের পর টেনত যেতে গল ন আন্ডার এডুকেশন নাইনত এই বছর হওয়া নাই, তা টেনত করব লাগছিল এই বছর খবরে লওয়া নাই করব লাগে। পিছত আমি যেতে রেজিস্ট্রেশন এক হয়ে পেলার পিছত গম পালো যে ই করা নাই, এটিনত করব লাগছিল, সেভেন্টিনত ই নাপায়, এটিনত ই তাক কোয়া হয়েছিল, গার্জেনে কোয়া হয়েছিল এটিনত আপনার হব করব লাগে। আমি স্কুলত প্রত্যেক রেজিস্ট্রেশন শেষ নোহালেকে প্রত্যেক দিনাই কই থাকো নাইন টেনত গিয়ে পেলা কোনোবা আন্ডার এজ টেনত আছে নাকি, যাওয়া বছর নোহা টেনত আছে নাকি, নাইনত কোনোবা যাওয়া বছর ফ্রেশ তো আই যা আর যাওয়া রই যাওয়া আছে নাকি কোনোবা, প্রত্যেক দিনাই এসেম্বলিত কোম ক্লাসত কোম রেজিস্টার লাস্ট ডেটলৈকে ই আহা নাই এই বছর। পিছত আমি যেটা গম পালো যে ক্লাস টেনত ই দিল টেস্ট দিল প্রিপেয়ার করে তেতিয়া আমি গম পাইছো যে ই করাই নাই, তেতিয়া তাক মাতি পেলাই কৈছে কৰিছে কৰা নাই, ই এবসেন্ট আসিল না কি আসিল এটা কব নোৱাৰো। এইটো বারে বারে কোৱাৰ পিছত কিছুমানে কি হয় লাস্ট টাইপ লাগে কয়, আমি যেতিয়া বিচাৰি বিচাৰো তেতিয়া তেতিয়াই কয় মানে ওলাই যায় বস্তুটো। এতিয়া তার রেজিস্ট্রেশনটো হল, এতিয়া হয় তার রেজিস্ট্রেশনটো হৈছে 19ত, এতিয়া 20ত দিব নোৱাৰে 21ত দিব পাৰিব। ক্লাস 10ত এই এই লৰাজন 4 বছৰ থাকিব লাগে, 4 বছৰ বেছি পঢ়িব লাগে ক্লাস 10ত, ক্লাস 10তে সিস্টেম ইন ধৰে ইহঁতে এইটো এজ দিছে সিস্টেম ভিতর নলয় না, এইটো মানে ফর্ম ফিল আপ আমার রেজিস্ট্রেশন আমার সিস্টেমে নলয়, আর যদি ঈদ নাই আপনার রেজিস্ট্রেশন নাই ফর্ম ফিল আপ নহব সিস্টেমে নলরে, যদি আন্ডার এজ রেজিস্ট্রেশন নহয় সিস্টেমে নলরে। কিন্তু ই কই আছে তার ডেট অফ বার্থ 2004 রাহে, ই মাজত এক বছর করিব লাগছিল, যে বছর ই করিব লাগছিল জেনুইনলি পাইছিল এই বছর ই করাই নাই, আমার মিস্টেক নয় এইটা।